ভাই আছে তুই দেখছস? আরে কি এর ভাই আছে কে? ওনাকে চিনি আমি, টাকলা বাড়ি ছিলস না? আরে আরে ভাই কি উল্টো পাল্টা কথা বলতেছেন আপনি? আরে ভাই কি উল্টো পাল্টা কথা বলতেছেন আপনি? ছোট মানুষের জাল বেশি কি বলতেছেন? আরে কি এর ভাই আসছে? আপনারা এরকম করতে পারেন আমার সাথে দেখেন প্লিজ, আপনারা কিন্তু এরকমটা করতে পারেন না। আপনারা ছেড়ে দেন, তোরা ব্যবসার নামে কি করছ আমরা সবই জানি, বুঝছস? আরে ভাই চুপ, সারাদিন তো বসে সময় দাস, আমি ঘর তোদের মজা দেবো না। আরে ভাই কি উল্টো পাল্টা কথা বলতেছেন আপনি? বেশি কথা বলছেন কি রে ভাই? আপনারা কিন্তু অতিরিক্ত কথা বলছেন এই অফিসের ভিতরে। কি অতিরিক্ত তোরে? এই খারাপ ভাই, আরে বইরা দি ভাই, খারাপ এই সরতা তুই আমার এলাকা। এই খারাপ বস, আমার এলাকায় ব্যবসা করতে ঠিক আছে? আরে দিমুনে টাইম দিমু, খারাপ আরে কিছু কথা কই বান্দির পুত, তুই আমার এলাকায় থাইকা ব্যবসা করতাছস আর আমার তুই চিনস না? হ্যাঁ আমার লোক আইছে তুই কয় যায় নাই রাখে? হ্যাঁ আরে ভাই আরে তোর বাপ আমি এই বেটা, এনে ব্যবসা করতে হইলে কেউ যদি বাথরুম বানায় না, বাথরুম ওই বাথরুমের টাকা আমার দিয়ে বাথরুম করতে হয়, আর তুই তো বাঙ্গের ব্যবসা করতেছস, টাকা লাগো 5 লাখ, নাহলে যে কি কইছিস টাকা লালপুরের এই যে দুইজনে নিয়া মানে বুঝিস তো আপনারা কিন্তু দেখছেন পুলিশের ফোন দেবো, ভাই টাকা তো নাই, টাকা কই দিতাম আমি? সারাদিন এই যে পড়ি লইয়া লাল লাল নীল পড়ি লইয়া এই যে অফিস রুমে যে আকাম কাম করছে আমাকে বুঝি না, নর একটু করুক ইয়ান বসে পোলা ভাই দেখছ সব রক্ত শরীর দেখছিস না একটা দেখছাস? হ্যাঁ সিনা দেখছাস? হ্যাঁ আর একটু মজা মারুক, তুই তো সারা জীবনই মারুস। এই লে যা ভাই 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 ভাই, আমার শোন আমি টাকা দিয়েছি, হ্যাঁ টাকা টাকা করে দিব। এদিকে আর যা টাকা বের কর, এই যে এখানে আয়। আরে ভাই বলছি তো আর কিছু নাই ভাই, দেখ যা আছে ও মোড় অর্ডার দেই ভাই, অর্ডার দেই ভাই, বস মারলা পছন্দ হইছে।
মালটা পছন্দ হয়েছে ঠিক আছে, একটা কাজ কর তাহলে কি আর করার লয়ে যা। আরে ভাই আপনাদের তো টাকা দিয়ে দিয়েছি ভাই, ভাই ওকে ছেড়ে দাও ভাই প্লিজ প্লিজ ভাই, আপনার আল্লাহর ভয় লাগে, টাকা তো আপনি টাকার জন্য আসছেন না, আপনি টাকা দিয়ে দিয়েছেন তো টাকা লাগবে ওটা লাগবে দিয়ে খারাপ ভাই দেখেন মেটা আরে আমি দিয়ে যাব সমস্যা কি ভাই, মেটা সমস্যা করে প্লিজ আপনার টাকা আছে আমি টাকা দিয়ে দিয়েছি তো এই বাদ দিন চুপ থাক, এখন বসে বলা বাইন তো দেখে পছন্দ হইছে কাম কে শেষ হইলে দিয়ে যাই পরে ভাই দেখেন দেখেন ও মেটা তোর করে ক্ষতি করে প্লিজ আমি টাকা দিছি তো ও মাঙ্গার প তুমি অফিসে বইয়ে বইয়ে ক্ষতি করতাছো আর আমার এই টাকা টাকা পোলা পাই একটু খাইবো একটু তোমার হিংসা লাগতাছে না তুমি একলা খাইবা এই বল আজকে লয়ে দিছি কালকে দিয়ে যাবো ভাই 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 দেখেন ভাই প্লিজ ভাই আপনার হাতে ভাই দতেছি ভাই প্লিজ আপনি টাকা নিয়া যান আপনি ওরে ছেড়ে দেন ওরে ওরে ওর সাথে এরকম করে না ভাই খাইবো ভাই একলা আমরা পাবো না কি রে তোর মতলব না বুঝি না হ্যাঁ কত দিছে নে 5 লাখ এই নে ব্যবসা করতে হলে প্রতি মাসে এটা 1.5 লাগে গেলাম প্রতি মাসে 2 লাখ করে টাকা দিবি ভাই কি বলছেন আমার ব্যবসা তো অত বড় না ভাই এই চুপ যদি এলাকে ব্যবসা করবার চাস প্রতি মাসে 2 লাখ করে টাকা দিবি আর যদি না দাস না তাহলে তো বুঝছো চারটি মেটি আছে না লোটা হাতে ধরাই দিয়া এই যে 5 লাখ দিলি আই যায় কি এমন কিক মারমু দেশ কই কথা আছে কি গা দেশ কই রে তুমি তো জানো ছোট মানুষের জাল বেশি জেন্দা দিব না ওই জায়গায় তো চলতে চলতে যাইব ঠিক আছে আমার বাকি অর্ধেক কইরা দেওয়া যাবো প্রতি মাসে 2 লাখ বুঝছ না মনে রাখবি এই নালে কমা কামি আছে না আলু বর্ত চিনাস আলু বর্ত আনলাম বুঝছ না তোর বাড়ির ফ্যামিলির কেউ চিনবো না তোর স্যার তাদের কিছু বললেন না যে আজিবাজি ব্যবহার করলো তারপর এতগুলো টাকা নিয়ে গেল আসলে কি বলবো বলেন কিছু বলার আছে এখানে ওরা তো সন্ত্রাস ওরা তো চাঁদাবাজি করে ওদের দিন চলে এখন যদি টাকা না দিত তাহলে তো আর কি বলবো আপনারে তুলে নিয়ে যাইতো এখন আমি একটা কোম্পানি মালিক হই তার সেটা কখনো হতে দিতে পারি না আর কি করেছেন আল্লাহর ছাড়া বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নেই